এই বন থেকে সরিয়ে নেব। তাহলে এটা মনস্টার ট্রাকের সাহায্যে করা যাক। আমরা প্রথম এলিমিনেশনের জন্য ওদের ক্যাম্পের দিকে যাচ্ছি। আমি টিমের স্ট্র্যাটেজির জন্য এই খেলাটা ছেড়ে দিচ্ছি। তার মানে দাঁড়ায় বাকি চারজনের জন্য বেশি খাবার। চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। তোমাদেরকে কিন্তু জিততেই হবে, ঠিক আছে? খুব ভালো খেলেছো তুমি। এখানে মেয়েরা জিতে যায় তাহলে তুমি এখানে সবথেকে বেশি স্মার্ট হবে। তুমি প্রথম বেরোলে কিন্তু 1 লাখ পেতেই পারো। অনেকেই আমাকে বলেছে যাতে এই খেলাটা আমি ছেড়ে দিই। হ্যাঁ, নিজেকে ভাগ্যবতী মনে করতেই পারে, কারণ পরের 2 দিন ধরে প্রচন্ড ঝড় বৃষ্টিতে দুটো টিমই তাদের ক্যাম্পের ভিতরে থাকতে বাধ্য হয়েছিল এবং খাবার খাওয়া ছাড়া আর কোনো কাজ করতে পারেনি। আমরা বেশি দিন আর এইটুকু খাবার নিয়ে চলতে পারবো না, তাই 10 নম্বর দিনে আমি একটা টুইস্ট দেব ভাবলাম। এটা 10 নম্বর দিন, আর তোমরা যদি আমার একটা ভিডিও দেখে থাকো তাহলে জানো এরপরে কি হতে চলেছে। এটাকে আরো বেশি চ্যালেঞ্জিং করতে এই ভিডিওতে প্রতি 10 দিন অন্তর ছেলেরা এবং মেয়েরা একে অপরের মুখোমুখি হতে চলেছে। এবার কিছু একটা করতে আমরা মেয়েদের কাছে যাচ্ছি। হাই, এটা ডে 10, তোমাদের কি মনে হচ্ছে? তুমি আমাদের ভালো খবর দেবে? হতেও পারে। ও, আমি চাই তোমরা একজন লিডার বেছে নাও এবং একজন ছেলেকেও সম্ভাব্য উইনার হিসেবে বেছে নাও। ব্রিজে তোমাদের সাথে 1 ঘন্টা পরে দেখা হচ্ছে। এখানেই এই ভিডিওতে আমরা একটা টুইস্ট আনতে চলেছি। দেখা যাক ছেলেরা এখন কি করছে। মেন্স ক্যাম্পে তোমাদেরকে স্বাগত। তোমাদের তো বেশ অফিশিয়াল মনে হচ্ছে। আমি চাই তোমরা একজন লিডারকে বেছে নাও যে 1 ঘন্টা পরে আমার সাথে ব্রিজের উপরে মিট করবে। সেটা একমাত্র ওই পারবে। আমার নিজেকে খুব কনফিডেন্ট মনে হচ্ছে। আমার একটু একটু ভয় লাগছে। ভিতরে এসো। এদের হাঁটাগুলো কিন্তু বেশ ভালো। কনগ্রাচুলেশন 10টা দিন সার্ভাইভ করার জন্য। কি খবর? হ্যাঁ, আমি ভালোই আছি। এবং মনে রেখো, তারা জানেই না যে অপোজিট টিমে এখনো পর্যন্ত কতজন টিকে আছে। তোমার কি মনে হয় এখন কতজন মেয়ে টিকে আছে? হবে হয়তো 3 জন। কতজন ছেলে টিকে আছে বলে তোমার মনে হয়? আমারও মনে হয় 3 জন। মজার বিষয় হলো দুজনেই সম্পূর্ণরূপে ভুল ছিল এবং কেউই সত্যিটা জানতে পারবে না যতক্ষণ না একটা টিম জিতছে ততক্ষণ পর্যন্ত। চ্যালেঞ্জটা সিম্পল, তোমাদের ওই টার্গেটে ফায়ার করতে হবে এবং তার ঠিক নিচেই একটা পচা খাবারে ভর্তি ব্যাগ ঝোলানো আছে। তোমরা টার্গেটে মারলে ব্যাগটা পড়ে যাবে। যদি মিস করো, ওটাকে অন্যদিকে নিয়ে যাও, তাহলে ও কিন্তু সুযোগ পাবে খেলাটাকে জিতে নেবার। আমি তীর খুব ভালো চালাতে পারি। আমি আশা করি এরপর প্যাট্রিককে পাঠানো হবে, আমাকে নয়। আমার তো মনে হচ্ছে সুপার বোল দেখছি। প্রথমবার তীর চালাচ্ছ? প্রথমবার তীর চালাচ্ছে। ভাই, এটা কি হলো? মিস করে গেল। টার্গেটটাকে এখন অন্যদিকে নিয়ে যাও। দেখা যাক মেয়েদের টিম এটা করতে পারে কিনা। ও কিন্তু এখন জ্যাকেটটাকে খুলে ফেলছে। ওর যাওয়ার সময় হয়ে গেছে। ফেড্রা, তোমার টিমের কিন্তু সত্যি এখন খাবারের প্রয়োজন। তুমি কি ওদেরকে সাহায্য করতে সফল হবে? ভাই, দেখে মনে হলো হাঙ্গার গেমের পার্ট দেখছি। ঠিক আছে, তুমি এটা নিতেই পারো। সবাইকে চিয়ার্স। চিয়ার্স। এবার তাহলে ছেলেদেরকে দেখাও। চলো, তোমায় অনেক কিছু খেতে হবে এবং তাড়াতাড়ি। আমি লক্ষ্য করেছি তোমরা এটা বলছিলে। হ্যাঁ তো। দাঁড়াও, কি? বৃষ্টিটা হওয়ার পর আমাদের খাবারের দিকে লক্ষ্য করতে হয়েছিল। খাবারগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। খাবার আমাদের কাছে এমনিও অনেক কম আছে। বেশিক্ষণ চলবে না এই খাবারগুলো, তাই আমি ভাবলাম যে আমার চলে যাওয়া উচিত। তুমি ভাবছো এখনি বেরিয়ে যাবে? হ্যাঁ, যেটা ভালো মনে হবে। তুমি চাইলে এখান থেকে বেরিয়ে যেতেই পারো। হ্যাঁ, এখনি। তাই ফেস্টিভ্যাল নিয়ে আর হাক করে ও এখান থেকে বেরিয়ে গেল। সবাইকে বাইরে দেখা হবে। মেয়েদের টিমে তাহলে এখন 3 জন মাত্র বাকি রইল, যখন ছেলেদের টিমে 5 জনই ছিল। আমরা আশা করি এই চ্যালেঞ্জটা আমরা ওর জন্য জিতব, আর হ্যানার জন্য। অনেক খাবার থাকায় এবং 1 জন কমে যাওয়ায় মেয়েদের মনোবল ক্রমশই বাড়ছিল। আমার সত্যিই মন মেজাজ খুব ভালোই আছে। আমরা অনেক চেষ্টাও করে যাচ্ছি, আর এই খাবারটা আমাদের অনেক দরকারও ছিল। চিয়ার্স গাইস। চিয়ার্স। ভালো খেতে। যাই হোক, এই চ্যালেঞ্জের গতিমুখ ঘুরে গেল যখন টিজি এখানে এলো। আমাদের মধ্যে কেউই এই আর্চারি কম্পিটিশনটা খেলতে পারেনি। সবাই ভেবেছে যেটা আমি পারবো। জানি না এবার কি হবে। যখন আমি সুযোগ পেয়েছিলাম তখনই আমার এগোনো উচিত ছিল। আমি যখন চেয়ারে বসেছিলাম তখনই আমি তীর ধনুক দেখতে পেয়েছিলাম। আমি ভেবেছিলাম যেটা আমি করতে পারবো, পরবর্তী চ্যালেঞ্জ আমার হবে। মেয়েরা পরের কয়েকদিন অনেক খাবার থাকাটাকে উদযাপন করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেরা তখনও মাছ ধরে যাচ্ছিল। চলো দেখি কি উঠলো। না না, এই মুহূর্তে তাদের খাবার ক্রমশই কমে আসছিল, তাই ছেলেরা আস্তে আস্তে হতাশ হতে শুরু করে দিয়েছিল। ভাই ক্যাম, আমি কিন্তু তোমাকে পেয়ে এখানে খুব খুশি। আমি জানি আমি খুব অলস প্রকৃতির মানুষ, কিন্তু আমি এই সব ব্যাপারে আমি মাথা ঘামাতে চাই। ক্যামেরনের মানসিক চাপ বাড়তে শুরু করে দিয়েছিল এবং সামি তার উৎসাহকে বাড়াবার চেষ্টা করছিল। 13 নম্বর দিনের সকালে সে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আমার একদমই ঘুম হচ্ছে না। আমার আস্তে আস্তে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে।
আমি তোমার জন্য খুব প্রাউড ফিল করি ভাই। ধন্যবাদ ভাই, তুমি খুব ভালো করে খেলবে। শ্যামকে হারানো একটা সত্যি বড় ধাক্কা ছিল আমাদের। আজকের দিনটা সত্যি খুব খারাপ যাচ্ছে। কিন্তু শুধুমাত্র ছেলেরাই ক্ষতির মুখে পড়েনি। আজকে আমাদের টালিয়ার দিন, আমরা ওকে সত্যি খুব মিস করছি। মেয়েদের টিমে কম খেলোয়াড় থাকার কারণে তারা স্ট্র্যাটেজি ইউজ করছিল, অন্যদিকে ছেলেরা প্রতিকূলতার সাথে লড়াই করে যাচ্ছিল। আমি একদম হেরে গেছি।